নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। রাজধানীর 20 মিলনায়তনে নির্বাচন নিয়ে সুজন আয়োজিত এক আলোচনায় একথা বলেন বক্তারা। তারা বলেন, নির্বাচন কমিশন আস্থাহীনতার সংকট কাটিয়ে উঠতে না পারলে 30 ডিসেম্বর আবারও একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশার কথা আওয়ামী লীগ নেতা বললেও বিএনপি নেতা জানান শঙ্কার কথা। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ভাবে ভোট দিতে পারবেন, রাজনীতিতে এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে অংশ নেন আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশ্লেষকরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক। যতগুলো নির্বাচন হয়েছে, বিশ্বের কত পাঁচটা নির্বাচন, এটা নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে প্রতিপক্ষের প্রার্থীদের নির্বাচনী এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া কিংবা বের করে দেওয়া। আলোচনায় অংশ নিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেন। যারা পরিচালনা করবেন তাদের উপরে নির্ভর করছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। কোনো সম্ভাবনা নেই ফ্রিলি ভোট দেওয়ার কিংবা ফেয়ার ইলেকশন হিসাবে এটাকে একটি অ্যাডজেক্টিভ দেওয়ার। নির্বাচন কেন্দ্রে দলে দলে যাবে কিনা সেটা নিয়ে আমার এখন আশঙ্কা রয়েছে। আশঙ্কা যেন দূর হয়, জনগণের ভোটে যদি সরকার নির্বাচিত না হয় তাহলে এটা জনগণের দেশ থাকবে না। নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পক্ষ থেকে। বারবার নির্বাচন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারটা দাবি এসেছিল, আমাদের সরকারের পক্ষে এটা চাইনি, মানে সমর্থন করেছে ভাই, কিন্তু তারপরেও নির্বাচন সে ব্যবস্থা করেছে, বিকজ নির্বাচন কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। সবার অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক এমন প্রত্যাশার কথাও উঠে আসে এই আলোচনা সভায়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে সৌদি লুব্রিকেন্টসের সৌজন্যে বিশেষ আয়োজন ভোটের ময়দানে।